ভাঙতে নাই বলে 2 টাকা বেশি ওনাকে বলেছেন যে 2 টাকা ভাঙতে নাই 2 টাকা বেশি নিলাম। তাহলে 2 টাকা ভাঙতে নাই বলে প্রত্যেক কাস্টমার কাছে আপনি যে 2 টাকা করে নিতে থাকেন, 1000 কাস্টমার কাছে যদি বিক্রি করেন পণ্য, তাহলে 1000 × 2 কত টাকা হয়? কম নিতে হবে লেখা নাই, গায়ের রেটের চেয়ে বেশি নিতে পারবেন না। সুজির টাকাটা আপনি তেলের উপর উঠে নিচ্ছেন, এই তো না সুজি 48 টাকা, গায়ের রেট আমরা রাখতেছি এটা 35 টাকা, এটা তো অপরাধ হচ্ছে না তো? তাহলে আপনাকে তো এই জন্য আমি দণ্ড দিচ্ছি না তো, দাবি করা অপরাধ। আপনি তো নিয়েছেন বেশি, আপনাকে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো। বাজার তদারকিটা যে করতেছে এটা তো অবশ্যই ভোক্তাদের জন্য ভালো। আপনাদের প্রতি আমার বিশ্বাস একটু কমে গিয়েছে। কোথা থেকে নিয়েছেন? 2 টাকা বেশি নিয়েছে। আপনাকে ইচ্ছে করে দিয়েছেন না জোর করে নিয়েছে? না আমাকে বলছে 820 টাকা। 820 টাকা, 100 টাকা, হ্যাঁ 2 টাকা বেশি নিয়েছে। কোন দোকান, নাম কি? আপনি একটু সহযোগিতা করলে আমরা ওদেরকে একটু ধরি। ওটা একটু দেখি আসেন। কোন দোকান? হ্যাঁ এটা শুনছেন, ভালো আছেন? 1 লিটার তেল দেখি কত দিয়ে বিক্রি করছেন এটা? 1 লিটার তেল 167 টাকা। 167 টাকা। 2 লিটার? 2 লিটার 334। হ্যাঁ 334 দেখি। 70 বলছেন? ধৈর্য ধরেন। কত বিক্রি করছেন বললেন? 334। 5 লিটারটা পুষ্টি? 5 লিটারটা 818 টাকা আছে, 850 টাকার মাল আছে। দেখেন দূরে দেখেন একটু, এটা এটা 50, অন্যটাকে মাটি আর এটা 18। এটা নতুন উৎপাদন তাই না? 852 আছে। কত দিয়ে বিক্রি করছেন এটা? এটা 850 টাকা বিক্রি করছে। আর এটা? এটা 18 বা 20। 2 টাকা তো ভাঙতি ভাঙতি নেই, 2 টাকা কম নেবেন? 15 টাকা দিতে আমাদের 15 টাকা, 16, 17, 18, 3 টাকা কম নিলেই তো হতো। আপনি ভাঙতে নাই বলে 2 টাকা বেশি ওনাকে বলেছেন যে 2 টাকা ভাঙতে নেই 2 টাকা বেশি নিলাম। ওনাকে বলছি আঙ্কেল 2 টাকা ভাঙতি দেন, মানে ভাঙতি আমাদের কাছে তো 2 টাকা নাই, 2 টাকা কই থেকে দিব? আপনি কি কি বলেছেন 2 টাকা নাই ভাঙতে নাই বলেছেন? 2 টাকা বলছি আঙ্কেল, যে 2 টাকা তো ভাঙতি নাই, এখন কি করব? কি বলেছেন? 820 টাকা আছে, 820 টাকা আমি আজকে 820 টাকা চেয়েছেন তো, 2 টাকা তো ভাঙতি নেই স্যার, 2 টাকা কই থেকে দিব? তাহলে 2 টাকা ভাঙতে নাই বলে প্রত্যেক কাস্টমার কাছে আপনি যে 2 টাকা করে নিতে থাকেন, 1000 কাস্টমার কাছে যদি বিক্রি করেন পণ্য, তাহলে 1000 × 2 কত টাকা হয়? 2000 টাকা। ওগুলা যে গাড়ির চেয়ে কমে রাখি ওগুলা, যেমন চাপাতি, যেমন সাপোজ ধরেন না চাপাতি আপনার গাড়ির 210, লেখেন লেখেন আব্দুর রব, আমরা রাখি হইলে 140 টাকা। 1 নম্বর কিষেন মার্কেট, আইনে কি বলা হয়েছে? আপনি আইনে ঠিক আছে, কিন্তু কি ঠিক আছে এটার সাথে আর কি লেখা আছে? আমাদের তেলের সাথে আরো যে ভোজ্য পণ্য যেগুলো দিয়ে দেওয়া হয় বাড়তি, ওইগুলো কি করবো? এই যে সুজি দিছিল, সুজি কাস্টমার সব ফেরত নিয়ে আসে, সুজি নাকি লো ক্লাস কোয়ালিটি বিক্রি করতে পারতেছি, এটা কি করব বলে? সাথে একবার 1 বস্তা সুজি দিয়ে দিচ্ছে, 1 বস্তা সুজি কি করব? এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি, আপনি সুজি ডাল চাল বিভিন্ন পণ্য বিক্রি করেন, ঠিক আছে না? পলিসি উপর থেকে করে তো, এই যে কোম্পানি যাবে 1 বস্তা সুজি দিছে, 1 বস্তা সুজি কি করব, কিভাবে বিক্রি করব? কয়েকটা কাস্টমারকে দিছি আর এই যে ফিরত নিয়ে আসছে, এই যে ভাইঙ্গা, তার মানে সুজির মিনিং হচ্ছে যে সুজির টাকাটা আপনি তেলের উপর উঠে নিচ্ছেন, এই তো? না সুজি 48 টাকা, গায়ের রেট আমরা রাখতেছি এটা 35 টাকা, এটা তো অপরাধ হচ্ছে না তো? তাহলে আপনাকে তো এই জন্য আমি দণ্ড দিচ্ছি না তো?
আপনি তো এটা বেশি দামে বিক্রি করছেন না, ফলে এটা তো অপরাধ, আপনাকে আমরা তো বলি নাই। আপনাকে তাৎক্ষণিক ভোক্তা অধিকার দেখে সঙ্গে নিয়ে এসে ব্যবসায়ীকে যে একটা আইনের আওতায় আনলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা ভালো, এটা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ আমাদের ভোক্তাদের জন্য যে আসলে একটা ইয়া আছে, স্যার যে আইসা সবাইকে এভাবে করতে, এটা ভালো, কারণ এই তেল কিন্তু 850 টাকাও নিতেছে, 860 টাকাও যাতুন যা নিতেছে, হয়তো এখানে 2 টাকা হয়তো খুচরা, ওইটা আমরা তো আর ওই 2 টাকা একটা ইয়া করি না, স্যার যেভাবে বলছে আমি সত্যিই বলছি 820 টাকা। মানে কার্যক্রমগুলো আপনি ভালোভাবে দেখছেন? অবশ্যই ভালোভাবে দেখতেছি, বাজার তদারকিটা যে করতেছে এটা তো অবশ্যই ভোক্তাদের জন্য ভালো। বিক্রি হচ্ছে কেমন? কেবল আনলাম মালটা, কেবল নামতেছে এখানে, রেড ওয়াইন। কয় ট্রাক নিয়ে আসছেন আপনি? আমি আনছি 80 বস্তা। 80 বস্তা কোথা থেকে নিয়ে আসছেন? ওই জয়গুপ্ত। ওনার তাহলে তো আপনি আর একটু কম দাম পেয়েছেন, তাই না? না, আমরা কিন্তু হলো 68 টাকা, 70 টাকা বিক্রি করতে। মূল্য তালিকাটা দেন, মূল্য মালটা নামা শেষ হলে তালিকা এখনই দিয়ে আসুন, কেউ যদি কিনতে শুরু করে এখনই দেন। কথা লেখা একটু দেখে যাই, কোথায় আছে আপনি বল লেখেন। মনে চক কই না, আমরা দেখে যাই, আপনাদের প্রতি আমার বিশ্বাস একটু কমে গিয়েছে, তাই না? সকাল বিকাল মাত্র মাল আসছে, লিখে দেন 70 টাকা কেজি ইন্ডিয়ান এবং দেশি, ওটাই লিখে দেন। ভালো আছেন? ও অপোজিট লেখেন, মুছে দেন। দেশি 70, তারপরে এলসি 70 দেন, তারিখ দেন আজকে 12, ঠিক আছে, চলে।